আচ্ছা, সবাই আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, একটা স্ক্রিন তো দেখেন। আচ্ছা, একটা অ্যাকাউন্টে দেখেন এইগুলোতে রিসার্চে কাজ করি, এগুলোতে আজকে আমি কাজ করি নাই, এই সাইটটিতে আজকে আমি কাজ করি নাই। যে দেখেন আমার ডেলি, দেখেন এই যে 9 তারিখে, আজ 8 তারিখ, 7 তারিখ, 6 তারিখ, এটা একটা নতুন একটা সাইট। এই সাইটে আমি নতুনভাবে রিসার্চ শুরু করছি, আপনারা ইনকাম এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ইনকাম দেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কাজ শেখানোর উদ্দেশ্য। তো দেখেন আমি কিন্তু এখানে প্রায় 4 দিন না 5 দিন কাজ করছি এই সাইটে। দেখেন এখানে $50 কিন্তু মিল হয়েছে, নতুন সাইট আপনারা দেখতে পাচ্ছেন, $50 কিন্তু এখানে হয়ে গেছে 4-5 দিন, 4 দিন কাজ করা হয়েছে। আজকে কাজ করিনি, আজকে আমি সময় পাইনি, আজকে এই কোর্সের দিকে আর কি ব্যস্ত ছিলাম, এবং আমার অন্য একদিকে ব্যস্ত চলতেছে, ওদিকে ব্যস্ত ছিলাম। তো সব দিকে ব্যস্ত থাকার কারণে আমি আজকে কাজ করতে পারিনি। তো যাই হোক, আমার ব্যক্তিগত কথা আমি এখানে বলার জন্য আসিনি, আমি আপনাকে শেখানোর জন্য আসছি, যে আপনারা যাতে আমার মতো করে কাজ করতে, আমার মতো করে কাজ করে ইনকাম করতে পারেন, সেটা হচ্ছে বড় বিষয়। তো এখন এই অ্যাপ মাইনের যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাপ মাইন অ্যাকাউন্ট কি সবাই খুলতে পারবেন? সবাই কি খুলতে পারবেন, নাকি অ্যাপ মাইনের অ্যাকাউন্টটা শুরু থেকে দেখাবো? আচ্ছা, এখানে শুনেন, এখানে আপনারা কমেন্ট করেন, যারা বলেন যে হ্যাঁ শুরু থেকে শেখান তারা ইয়াস লিখবেন কমেন্টে, আর যারা বলবেন যে না শুরু থেকে না, একদম ভিতর থেকে বলেন, তারা এখানে নো লেখেন। যাদের ভোটটা বেশি পাবো আমি তাদের নিয়েই এখানে করব, সমস্যা নেই। আমি শুরু থেকেই চাচ্ছি, আমি চাচ্ছি শুরু থেকেই এখানে দেখাবো, কারণ শুরুটা না বুঝলে ভাই আপনার মাঝখানে বুঝতে পারবেন না, পরে আবার আমার দোষ দিবেন না, কারণ আমার সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন রকম। আচ্ছা, অনেকেই বলছেন যে আমরা সিপিএন নেটওয়ার্ক সাইট অ্যাকাউন্ট খুলতে পারবো, অ্যাপ মাইন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো যারা অ্যাপ্রুভ নিতে পারবেন তারা তো ভালো, দেন সমস্যা নাই। যারা অ্যাপ্রুভ নিতে পারবেন না আমি তাদেরকে দিয়েই শুরু করব, কারণ এটা আমি তাদেরকে একটু ধারণা দিব, তারপরে অ্যাপ্রুভ যদি না নিতে পারে তারপরে আমি বিষয়টা দেখব। আচ্ছা, আমি এটা আমি লগ আউট করে দিচ্ছি। জি ভাই বলেন ভাই। সিপিএ বিল বাংলাদেশ, ও ইন, আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে তো অ্যাপ্রুভ পাবেন, সিপিএ বিল অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পারবেন। এটা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দেয় না আমি জানি, কিন্তু ইন্ডিয়া থেকে দেয় কিনা এটা আমি সঠিক জানি না। আচ্ছা আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আপনার যে ইয়াগুলো, মানে ওখানে যে ইয়াগুলো আছে, ফর্মগুলো আছে, ফর্মটা যদি সঠিকভাবে ফিল আপ করতে পারেন তাহলে তো অ্যাপ্রুভ দিবেই, কারণ ইন্ডিয়া থেকে অ্যাপ্রুভ পাওয়া যায়, বাংলাদেশ থেকে দেয় না, ইন্ডিয়া থেকে অ্যাপ্রুভ দেয় আমি জানি, কিন্তু বাংলাদেশ থেকে এখনো দিচ্ছে না, শুধু অফার চলে। আচ্ছা না, সিপিএ বিল, সিপিএ বিল কারো পেমেন্ট প্রুফ দেখতে চায় না, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করে না, অ্যাপ্রুভ করে দিলে এমনি দেয়, না দিলে নাই, ওই যে সিস্টেমটা এরকম। অ্যাপ মাইনও একই সিস্টেমে চলে, অ্যাপ মাইনও কিন্তু ওই কারো এর আশায় থাকে না যে আপনার থেকে পেমেন্ট প্রুফ নিবে, ইয়া নিবে, এসব কিছু এ করে না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে চেষ্টা করে দেখে দিতে পারবো যে এটা অ্যাপ্রুভ নেওয়ার জন্য চেষ্টা করতে হবে, যেহেতু আপনি ইন্ডিয়া থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভ হওয়ার কথা। আমি আপনাকে সেই বিষয়ে আলাদাভাবে করতে হবে, কোর্সের টপিকের ভিতরে আমরা ওইগুলো নিয়ে আসি না, আপনি আলাদাভাবে আমাকে বললেন, আমি আলাদাভাবে আপনাকে এটা করব না, দেখা দিব না। আচ্ছা সমস্যা নাই, আমি করে দিলে তো হবে না, কারণ আমার আমার কান্ট্রি থেকে তো হবে না, আপনার কান্ট্রি থেকে করতে হবে, বাট আমি আপনাকে, হ্যাঁ 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 হ্যাঁ
ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। অ্যাপমাইন অ্যাকাউন্ট যারা খুলবেন তাদের সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে রেফার লিঙ্ক লাগবে, মানে আমি আমি রেফার লিঙ্ক দিব উনি গ্রুপে, তো যারা অ্যাপমাইন অ্যাকাউন্ট এখনও খুলেন নাই তারা ওই রেফারেলে জয়েন করবেন, ওই রেফার থেকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। আর অ্যাকাউন্ট খোলা কিন্তু একদম ইজি, এখানে কিন্তু সব কিছু ইজি, এখানে নাম দিতে হবে, ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর আপনার অ্যাড্রেস, সিটি, জিপ কোড এগুলো দিতে হবে, এগুলো কিন্তু সহজ। আর স্কাইপি, যাদের স্কাইপে আছে স্কাইপি দিবেন, অথবা স্কাইপি না থাকলে স্কাইপের জায়গায় আপনার একই জিমেইল এখানে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপর দুই ঘরে কি দিবেন, এটা আমি ট্রাফিক সোর্সটা আমি গ্রুপে দিয়ে দেবো, ওই ট্রাফিক সোর্সটা এখানে ইউজ করবেন, ঠিক আছে। এখানে সব কিছু দিবেন, ভাই এখানে না, এখানে যেই গ্রুপে আপনারা থাকেন না কেন সেই গ্রুপেই আপনাদেরকে দেওয়া হবে। গ্রুপ আপনার আমার দুইটা গ্রুপ কিন্তু আপনারা আমার একই, বুঝলেননি, এখানেও যা হবে ওখানে তাই হবে, কোনো সমস্যা নাই ভাই, ওটা কোনো প্রবলেম না, দুইও জায়গাতেই দিব, দুইও জায়গাতেই আমি দিব, নো প্রবলেম। আচ্ছা, তো যাই হোক, এরপর হচ্ছে যে আপনার এই অপশনালে, অপশনালে এখানে যারা টপ ফ্রিল্যান্সার প্রো যারা স্টুডেন্ট আছেন তারা মনে করেন এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে ওই ইউটিউব চ্যানেল এখানে উল্লেখ করে দিবেন, টপ ফ্রিল্যান্সার প্রো ইউটিউব চ্যানেল উল্লেখ করে দিবেন, দেখবেন যে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অপশনালে এই অপশনালে চ্যানেলের নাম দিবেন, ঠিক আছে, চ্যানেলের নাম দিবেন সবাই। আচ্ছা যাই হোক, আর এটা যারা অ্যাপ্রুভ করতে, যারা এই ফর্মটা পূরণ করতে পারবেন না, আমি অ্যাড্রেসগুলো দেওয়ার পরও পূরণ করতে যারা পারবেন না, তারা অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাদেরকে আমি আমার পার্সোনালি ভাবে আমি তাদেরকে সাপোর্টে আমি সব কিছু শেয়ার করব, সাপোর্টে সব কিছু দেখা দেবো, সমস্যা নেই। যেহেতু আপনারা এই অ্যাপমাইন অ্যাকাউন্ট খোলার বিষয়ে মানে সবাই নাটাই বলতেছেন, সেক্ষেত্রে আমি অ্যাপমাইনে শুধু ধারণা তো দিলাম আমি আপনাদেরকে, এখন আমি আপনাদেরকে অ্যাপমাইনের কিছু অফার সম্পর্কে বলবো, অ্যাপমাইনের সিস্টেমটুকু বলবো। আর সবাই মনোযোগ দিবেন এখানে একটি কারণে, কারণ এই অ্যাপমাইনে যে বিষয়টা আপনি শিখবেন এটা ফ্রেশ অপারের যতগুলো সিপিএ নেটওয়ার্ক সাইট আছে সবগুলোতেই কিন্তু আপনি একই সিস্টেমে একই নিয়মে শিখতে পারবেন, একই সিস্টেম। আচ্ছা, তো যাই হোক, তো আমি আবারও এখান থেকে লগ ইন করে নিচ্ছি, আমি আপনাদেরকে বিষয়টা হাইড করার জন্য স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, তো দেখেন অ্যাপমাইন অ্যাকাউন্ট যখন আপনাদের অ্যাপ্রুভ হবে, এটা কিন্তু শুধু ফ্রেশ অফারের সাইট, শুধু ফ্রেশ অফারের সাইট। দেখেন এখানে কত ওয়ার্কার এখানে কাজ করে, মানে আমাদের মতো কত জন এখানে কিন্তু অ্যাকাউন্ট খুলে কাজ করে, সেটা যদি আমরা এখানে চেক করে দেখতে দেখতে যাই, দেখেন এখানে, এরপর আমরা যদি কান্ট্রি দেখে যাই, দেখেন বাংলাদেশ থেকে 80%, তার মানে এই অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকেই কিন্তু 80% লোক কিন্তু এই অ্যাকাউন্টে কাজ করে। তাহলে দেখেন এখানে ইন্ডিয়ারও এক ভাই আছে, কিন্তু ইন্ডিয়ার টপ যে 5টা যে কান্ট্রি এখানে শো করতেছে তার ভিতরে কিন্তু ইন্ডিয়ার নাই, তার মানে ইন্ডিয়ার হয়তো অন্য কোনো সাইটে কাজ করে, তারা কিন্তু প্রায় সিপিএ বিল তারা কিন্তু অ্যাপ্রুভ নিতে পারে, তারা সিপিএ বিলে বেশি কাজ করে, কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু সিপিএ বিলটা অ্যাপ্রুভ না দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশে প্রায় যারা সিপিএতে যারা আসে তারা সবাই প্রথমে অ্যাপমাইনকে টার্গেট করতেছে। এটা কিন্তু একটা নতুন একটা সাইট, অল্প দিনে কিন্তু সাইটটা লঞ্চ হয়েছে, এবং এই সাইটটা কিন্তু খুবই ভালো ভালো কিন্তু সাইটের ভিতরে কিন্তু প্রবেশ করতেছে, মানে টপ লেভেলের যে সাইটগুলোর আছে সেই সাইটগুলোর যে অফারগুলো আছে বা সহজে যে কনভার্সনগুলো আসে এর ভিতরে কিন্তু একই সিস্টেম, খুবই অল্পতেই কনভার্সন চলে আসে এই অ্যাপমাইনে। যাই হোক, তো এখন আমরা অ্যাপমাইনে অফার সম্পর্কে আলোচনা করব। আমরা এখান থেকে যদি আমরা অফারে যাই, এরপর আমরা এখান থেকে ব্রাউজ অফারে যাব, যাওয়ার পর আমরা অফার নিয়ে আলোচনা করব। আগে সবাই মনোযোগ দিবেন, আর অ্যাপমাইনে কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা অফারগুলো তারা এখানে কিন্তু আপডেট করতেছে, প্রতিনিয়ত অফার এরা অ্যাড করতেছে। এই যে দেখেন এই অফারগুলো এখানে যে অ্যাপ্লাই করা যে যে অফারগুলো দিতেছেন, একটা অফারও কিন্তু ছিল না, দুই দিন আগে ছিল না এই অফারগুলো, তারা কিন্তু এই অফারগুলো দেখেন অ্যাড করতেছে, এখানে কিন্তু তারা বিশেষ কিছু অফারগুলো অ্যাড করতেছে। আর এখানে দেখেন যে অফারগুলো অ্যাপ্রুভ নেওয়া আছে, এই অফারগুলো আমার আগে থেকে অ্যাপ্রুভ নেওয়া ছিল বেশিরভাগ, আর উপরে যেগুলো অফার আছে এগুলো নতুন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে ক্যাটাগরি হচ্ছে ইমেল সাবমিট, ইমেল সাবমিট ক্যাটাগরিটা কি, ইমেল সাবমিট। তাহলে ইমেল সাবমিট এটা কি, আর এই অফারে যে ইমেল সাবমিট করছে এটা কি ইমেল সাবমিট করলে কি কনভার্সন হবে নাকি আরও কিছু করতে হবে,
হিসাব কিন্তু জানতে হবে। আচ্ছা, তার আগে আমি একটা আমার সিপিএ গ্রুপে ঢুকি বিষয়টা বোঝানোর জন্য। যাই হোক, আচ্ছা দেখেন, এ একটা সিপিএ গ্রুপ অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের আমরা যদি অফারে যাই, আমরা অফার থেকে এখান থেকে মাই অফারে যাব। আচ্ছা, যাওয়ার পর আমরা এখানে কিছু কিছু সিস্টেম দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি, প্রথমে আমাদের কান্ট্রি দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনি এই অ্যাপ মাইনে তো পাবেন, আপনি অ্যাপ মাইনে তো পাবেন। এই যে কান্ট্রি, প্রথমে কান্ট্রি পাবেন, এরপর ডিভাইস, এরপর ক্যাটাগরি, এরপর হচ্ছে টাইপ। আপনি কিন্তু এই অপশনগুলো প্রায় প্রত্যেক সিপিএ নেটওয়ার্ক সাইটে থাকবে, এই অপশনগুলো কান্ট্রি থাকবে, ক্যাটাগরি থাকবে, এগুলো থাকবেই। আচ্ছা, তাহলে কান্ট্রিটা কি? কান্ট্রি হচ্ছে যে আপনার কোন কান্ট্রির অফার নিয়ে কাজ করতে পারবেন, কোন কান্ট্রি অফার নিয়ে কাজ করবেন আপনি, সেটা কিন্তু আমরা সার্চ করে নিই। সেটা কিন্তু আমরা সার্চ করে নিই যে আমার ইউএস এর ট্রাফিক আছে, আমি ইউএস এর অফারগুলো নিব। আচ্ছা, আর সিপিএ অফারটা এমন সিস্টেম, সিপিএ অফারটা শুধু এমন সিস্টেম যেটা হচ্ছে যে শুধু কান্ট্রি, বিশেষ করে মানে যে কান্ট্রির অফার নিয়ে কাজ করবেন, মানে ধরেন আপনি ইউএস এর একটা অফার নিলেন, একটা অফার ইউএস এর একটা অফার, তো এই অফারটা ইউএস থেকে যদি সাইন আপ করে তাহলে কিন্তু আপনি $2 পাচ্ছেন, তাই না? আর অন্য অন্য কান্ট্রি থেকে কিন্তু সাইন আপ করলে অনেক সময় দেখা যাচ্ছে অফারটা রিডাইরেক্ট হয়ে যায়। ভাই স্পিকারগুলো বন্ধ করেন। আচ্ছা, আমি আপনাদের স্পিকারগুলো বন্ধ করে দিচ্ছি। আচ্ছা দেখেন, সবাই মনোযোগী হন, যার প্রয়োজন হলে আপনারা ইনবক্স করেন। তো দেখেন এখানে ইমেল সাবমিট, ইমেল সাবমিটের অফার, ইমেল সাবমিটটা আসলে কি, এখানে কি করে নিতে হবে, এগুলো আমাদের আগে সর্বপ্রথম জানা উচিত, অফার সম্পর্কে আগে জানা উচিত। অফার সম্পর্কে না জেনে শুধু আমি আপনাকে বললাম যে আপনি এই অফারটা নিন আর আপনি এই সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন, আপনি কোনো দিনও হবে না, কারণ অফার আগে জানতে হবে, ক্যাটাগরি চিনতে হবে। আচ্ছা, আমরা একটু ক্যাটাগরি নিয়ে আলোচনা করি। প্রথমে বলি হচ্ছে ডাউনলোডের, ডাউনলোড মানে কি, ডাউনলোডের অফারগুলো সিপিএ গ্রুপে নাই, এটা সব সাইটে থাকে না ডাউনলোডের অফার। ডাউনলোডের অফার হচ্ছে এগুলো হচ্ছে আপনার মোবাইল বা আপনার আইফোনের যে ডিভাইসগুলো আছে, এই এই ডিভাইসগুলোতে কিছু কিছু অ্যাপস থাকে, যে অ্যাপসগুলো ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করলে আপনার এখানে কিন্তু কনভার্সন আসবে। এটা কিন্তু সিপিএ লিডে আছে, তো সিপিএ লিডে আমরা কাজ করব না, কারণ সিপিএ লিড একটা নর্মাল একটা সাইট, অফার রেট খুবই কম, ওই ধরনের সাইটে আমাদের কাজ করার দরকার নেই। আচ্ছা, তো ডাউনলোডের ক্যাটাগরি আমাদের সচরাচর দরকার পড়ে না, আমাদের মোবাইল ইনস্টলের ক্যাটাগরিটা জরুরি, মোবাইল ইনস্টলের ক্যাটাগরিটা পড়ে, এটা আমরা যদি অ্যাপ মাইনে হয়তো পাবো। আমরা এখান থেকে দেখি মোবাইল ইনস্টল, এই যে অ্যাপ ইনস্টল, মোবাইল ইনস্টল, অ্যাপ ইনস্টল, ওই একই কথাই। আচ্ছা, তাহলে এই অ্যাপ ইনস্টলটা কি, এটা হচ্ছে একই সিস্টেমে, এখানেও অফারটা নাই। তো অ্যাপ ইনস্টল হচ্ছে যে আপনার কোনো একটা অ্যাপস, এটা অ্যান্ড্রয়েড ফোনের হতে পারে, আইফোনের হতে পারে, যেটা আইফোন সেটা তো আইফোনের, এটা আইফোন থেকেই ইনস্টল করে নিতে হবে, আর যেটা অ্যান্ড্রয়েড ফোন সেটা অ্যান্ড্রয়েড ফোন থেকেই ইনস্টল করে নিতে হবে। তাহলে একটা অফার, একটা অফার, এখানে একটা অফার আছে যে এটা তো এই অফারটা তুমি আইফোন থেকে ইনস্টল করে নাও, তার জন্য পাবে হচ্ছে $2। আর নিচে আরেকটা অফার থাকলে হচ্ছে এই অফারটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোনের জন্য, এটা তুমি ইনস্টল করে নাও, এটার জন্য তুমি $1 পাবা। আচ্ছা, তাহলে এখন অ্যান্ড্রয়েডের যে অফারটা এখানে আমাকে বললো যে এটা অ্যান্ড্রয়েডের অফার, অ্যান্ড্রয়েড থেকে নাও। এখন আপনি যদি ওটা আইফোনের কারো থেকে সাইন আপ করে নিতে চান, মানে আইফোনে যদি ইনস্টল করে নিতে চান, তাহলে ইনস্টল তো হবেই না, কিন্তু আইফোনের কোনো ট্রাফিককে দিলে তাহলে কিন্তু আপনার কনভার্সন আসবে না। এটা কিন্তু একটা ইম্পর্টিং একটা কথা, কারণ এরকম ভুলের জন্য আমাদের কিন্তু কনভার্সন আসে না, এই এই ভুলগুলো। আর কোন কোন ভুলের জন্য কনভার্সন আসে না এগুলো কিন্তু জানতে পারবেন, আস্তে আস্তে এই টপিকগুলো জানতে পারবেন। আচ্ছা,
তাহলে অ্যাপ ইনস্টলের কাজটা হচ্ছে এরকম যে অ্যাপসটা শুধু ইনস্টল করে নিতে হবে, মানে কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে বলবে, ওই ডাউনলোড করার পর ওই অ্যাপসটা শুধু জাস্ট ইনস্টল করবে, ইনস্টল হয়ে গেলে আপনার এখানে কনভার্সন। এতটুকু কাজের জন্য আপনি তার সেই যে কমিশনটা দেওয়া আছে এই কমিশনটা আপনি পাবেন। এটা হচ্ছে অ্যাপস ইনস্টল বা মোবাইল ইনস্টল, ক্যাটাগরি সিস্টেম একই। এরপর হচ্ছে পিন সাবমিট। দেখেন পিন সাবমিটটা কি, পিন সাবমিটের অফারটা ইউএসএ নেয়, আমরা যদি অল কান্ট্রি করে দিই তাহলে পিন সাবমিটের অফার পাবো। আচ্ছা এখানে হয়তো থাকতে পারে, আমরা একটু দেখি। পিন সাবমিট, পিন সাবমিট, এই যে পিন সাবমিট। আচ্ছা তো এখানে আছে, দেখেন এখানে কিন্তু দুইটা আছে, পিন সাবমিটের অফার কিন্তু দুইটা আছে এখানে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তার দুইটা হচ্ছে ফ্রান্সের অফার। আমরা সিপিএ গ্রুপেও যদি দেখি পিন সাবমিটের অফার আছে, দেখেন পিন সাবমিটের অফারের রেট কিন্তু অনেক বেশি, $14, $12 এবং অ্যাপ মাইনেতেও কিন্তু $13 করে। তাহলে দেখেন পিন সাবমিটের অফারের রেট এত বেশি কেন, এখানে এত বেশি কেন হলো? আর সব সিপিএ নেটওয়ার্ক সাইটেই কিন্তু পিন সাবমিটের অফারের রেটটা বেশি, দেখেন এখানে $17 পর্যন্ত আছে। তো এখানে আবার অনেক কান্ট্রিতে দেখেন একদম কম, 30 সেন্ট করে, 89 সেন্ট করে রেট দেওয়া আছে। আচ্ছা তাহলে পিন সাবমিটের অফারে কাজটা কি, আমাদের আগে এটা আগে জানতে হবে। পিন সাবমিট, পিন সাবমিটের অফারে কাজটা মূলত হচ্ছে কি, কোনো একটা ট্রাফিক তার কম্পিউটার বা মোবাইল দিয়ে, আমরা জানি যে আবার সিপিএ গ্রুপে আবার দুইটা সিস্টেম আছে, ডেস্কটপের জন্য কিন্তু আলাদা অফার থাকে আর মোবাইলের জন্য কিন্তু আলাদা অফার, কিন্তু অ্যাপ মাইনে কিন্তু তা পাবেন না। অ্যাপ মাইন কিন্তু অল ডিভাইস, অ্যাপ মাইন কিন্তু কোনো ডিভাইস ভাগ করে না, এই যে এখানে কিন্তু ডিভাইস কিন্তু দেখাই আছে, অল ডিভাইস, এর বাইরে কোনো ডিভাইস হয় না। আর সিপিএ গ্রুপে কিন্তু ডেস্কটপের জন্য আলাদা, মোবাইলের জন্য আলাদা, তারা ক্যাটাগরি বা অফারই ভিন্ন করেছে। কোনো মোবাইলের যদি কোনো অফার যদি ডেস্কটপ দিয়ে সাইন আপ করে কনভার্সন আসবে না, ডেস্কটপের অফার দিয়ে মোবাইল দিয়ে করলে কনভার্সন আসবে না, সিপিএ গ্রুপের এই একটা ভেজাল। কিন্তু সিপিএ গ্রুপ ব্যতীত অন্য অন্য নেটওয়ার্ক সাইট যেইগুলো আছে সেইগুলোতে মনে করেন এই ধরনের কোনো ভেজাল নেই, আপনি অল ডিভাইস, যে কোনো ডিভাইস দিয়ে এই ট্রাফিক সাইন আপ করলে হবে। আচ্ছা তাহলে পিন সাবমিটের কাজটা হচ্ছে কি, পিন সাবমিটের অফার যখন কোনো একটা ট্রাফিক যখন ওপেন করবে, কোনো একটা ট্রাফিক যখন ওপেন করবে তখন সবার প্রথমে সেই ট্রাফিকের কী কী লাগবে, ফোন নাম্বার লাগবে। যেমন আমরা যদি ইমেজটায় করি, আচ্ছা ইমেজটা একটা ছোটো দেখা যাচ্ছে, তো আমরা যে কোনো একটা ইমেজ যদি আমরা এ করি, দেখেন এই ইমেজের ভিতরে আপনারা সুন্দর করে দেখতে পাবেন, এই যে দেখেন এখানে কিন্তু সর্বপ্রথম কী করতে হবে, ওই ট্রাফিকের ফোন নাম্বারটা এখানে বসাইতে হবে। জাস্ট বসানোর পর ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, একটা পিন যাবে, ওই পিনটা এখানে কিন্তু সাবমিট করতে হবে। পিনটা যখন সে কনফার্ম করবে, কনফার্ম করার পর তাকে একটা অ্যাপস ইনস্টল করতে বলবে, ওই অ্যাপসটা ইনস্টল করবে, এটা অ্যাপস ইনস্টল হতে পারে বা অন্য অন্য কিছু ইনস্টল বা অন্য অন্য কিছু ডাউনলোড করতেও বলতে পারে বা অন্য অন্য সাইটে বা সার্ভেতেও নিয়ে যায়। যাই হোক তো মূল কাজটা হচ্ছে যে মোবাইল নাম্বার দিয়ে যে ভেরিফিকেশন পিন কোডটা আসবে সেই পিন কোডটা এখানে বসাতে হবে। পিন কোডটা বসানোর পর পরে যে ধাপটা আছে ওই স্টেপে যদি কোনো ট্রাফিক যাওয়ার পর ক্লিক করে তারপরে আপনার এখানে কনভার্সনটা আসবে। এটা হচ্ছে পিন সাবমিটের কাজের ক্ষেত্রে। আচ্ছা তাহলে পিন সাবমিটের ক্যাটাগরিটা কিন্তু আমরা বুঝতে পারছি যে পিন সাবমিট হচ্ছে মোবাইলের যেই নাম্বারটা আছে ভেরিফিকেশন যে কোডটা যায় কোডটা সাবমিট করতে হবে, করার পর পরে স্টেপে যেটা থাকবে ওটাতে ক্লিক করার পরে আপনার কনভার্সন আসবে, এটা পিন সাবমিটের অফারের ক্ষেত্রে। আচ্ছা এরপর হচ্ছে ফ্রি সার্ভে, সার্ভের অফার নাই এখানে। আর সার্ভে মানে জরিপ, আমরা জানি যে বিভিন্ন আমাদের তো নিজের তথ্য দিতে হয়। এরপর হচ্ছে ইমেল সাবমিট, এখানে হচ্ছে মূল জিনিস, ইমেল সাবমিট যেটা আমাদের স্বপ্ন, যেটা আমাদের টার্গেট, সেটা হচ্ছে ইমেল সাবমিট। আমরা এখান থেকে ক্যাটাগরিটা ইমেল সাবমিট একটু ক্লিক করি, আমরা অ্যাপ ইনস্টল কেটে দিলাম, এরপর আমরা এই যে ইমেল সাবমিট এরপর সার্চ করি। এখন কথা হচ্ছে যে ইমেল সাবমিটের অফারে কী কী কাজ করে নিতে হয়, একটা ইমেল সাবমিটের অফারে আমরা কী কী কাজ করে নিব, কী কী কাজ করে নিলে আমাদের কনভার্সনটা আসবে। দেখেন ইমেল সাবমিটের যে অফারগুলো মূলত থাকে, এখানে ইমেল সাবমিটের অনেকগুলো অফার আছে, দেখেন এখানে কিন্তু কম রেট থেকে বেশি রেটও আছে, একদম $2.57 সিপিএ গ্রুপের ইমেল সাবমিটের অফারে হাইস্ট রেট হচ্ছে $2.57। আবার একটা অফারও পাবেন এখানে মাঝে মাঝে আসে, সেটা $10 পর্যন্ত দেয়, কিন্তু সেখানে পেপাল সাবমিট করতে হয়, তারপরে $10 পাওয়া যায়। তো যাই হোক আমরা অ্যাপ মাইনে প্রায় অফারে দেখা যায় এভারেজ $2 করে, $2.10, $2, এই যে এই অফারগুলো নতুন আসছে, এই অফারগুলো এগুলো $2.10 করে দিচ্ছে, আর আগে যে অফারগুলো ছিল এই যে এই অফারগুলো এগুলো $2 করে দেয়। আচ্ছা তাহলে এই পিন সাবমিটের অফার, এই পিন সাবমিটের অফারে কী কী কাজ করে নিতে হবে, আমাদের ট্রাফিকের কাছে কী কাজ করে নিতে হবে, এটা আমাদের আগে জানার বিষয়। দেখেন এখানে কিন্তু কান্ট্রি উল্লেখ করা আছে, এটা হচ্ছে কানাডা, নিচেটা হচ্ছে ইউএস। তাহলে ধরেন আমরা একটা অফার ওপেন করি,
আমরা এখান থেকে একটা অফার ওপেন করব, একদম পুরোপুরি ওপেন করি। আচ্ছা, এই একটা অফার হচ্ছে ইউকের অফার, মানে ইউনাইটেড কিংডম। এখান থেকে এটা হচ্ছে অল ডিভাইসের একটা অফার, এটা হচ্ছে $2 দিবে। আমাদের এই অফারটা ইমেল সাবমিট করলে $2 দেবে। তাহলে ইমেল সাবমিটের এই অফারে কি কাজ করে নিতে কী নিতে হবে ট্রাফিকের কাছ থেকে, তাহলে এটা আগে আমাদের জানা প্রয়োজন। যেমন আমরা ইমেজের উপরে ক্লিক করার পর দেখেন এখানে ইমেজের উপরে কিন্তু শো করতেছে যে এখানে ইয়েস অর নো, ইয়েস অর নো। এখন নোতে ক্লিক করুক আর ইয়েসে ক্লিক করুক সেটা দেখার সময় নেই। নোতে ক্লিক করলেও এরপরে স্টেপে নিয়ে যাবে, এর তারপর তিনটা স্টেপে নিয়ে যাবে। আপনি ইয়েসে বা নোতে যদি কোনো টপিক ক্লিক করে তাকে একে একে তিনটা স্টেপে নিয়ে যাবে, মানে একের পর এক একে নো ইয়েস করার পর আরও স্টেপ আসবে, ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এভাবে তিনটা স্টেপ পার করতে হবে। পার করার পর তারপরে ওখানে চাবে কি ইমেইলস, আপনার মেইলটা দিতে হবে, মানে ওখানে লেখা উঠবে যে ইওর মেইল। তারপর ওই ট্রাফিক যদি ওনার মেইলটা দেওয়ার পর, তারপর যদি উনি সাবমিট করে মেইলটা দেওয়ার পর, ওখানে কনফার্ম লেখা আছে, কনফার্ম লেখা আছে, কনফার্মে যদি ওই ট্রাফিকটা জাস্ট শুধু ক্লিক করে, ক্লিক করার পর পেজটা লোড হতে যতক্ষণ দেরি, লোড হওয়ার শেষে আপনার এখানে কিন্তু $2 এখানে কিন্তু কমিশন আপনি যোগ হবে। তারপরে ওই ট্রাফিক তার পরের কাজ করুক বা না করুক তাতে দেখার সময় নেই, কারণ পরের স্টেপে ইমেল সাবমিট করার পর তারপর একটা বড় একটা ফর্ম চলে আসে ওই ট্রাফিকের সামনে, বড় একটা ফর্ম আসবে। সেই ফর্মে তার নাম, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তার সিটি, কান্ট্রি, যা কিছু আছে সব কিছু পূরণ করতে হয়। এখন ওই অ্যাড্রেসটা পূরণ করার আগেই আমাদের কনভার্সন আসে, মানে শুধু ইমেলটা, জাস্ট ইমেলটা কোনো ট্রাফিক সাবমিট করলেই আমাদেরকে এখানে কিন্তু কনভার্সন চলে আসবে। এই এই ক্ষেত্রে ওই ট্রাফিকের তার ওই অ্যাড্রেসটা পূরণ করুক বা ওটা পূরণ করুকই না বা না করুক, তাতে আমাদের সময় নেই, তাতে আমাদের দেখার সময় নেই, শুধু সাইন আপ করলেই কনভার্সন। তো এটাই মূলত হচ্ছে ইমেল সাবমিটের অফারের মূল সিস্টেম, কাজের কাজ করে নেওয়ার সিস্টেম ট্রাফিকের কাছ থেকে। তার মানে তাহলে আমরা যদি ইমেল সাবমিটের যদি কোনো একটা অফার যদি আমরা ট্রাফিককে দিই, তাহলে ওই ট্রাফিককে আমরা বলবো যে তুমি শুধু এটাতে সাইন আপ করো বা ইমেল সাবমিট করো। তো এসব বলবো না, আমরা শুধু এতটুকু বলবো যে এটা যেহেতু আমরা মেক মানি রিলেটেড কাজগুলো করব, আমরা ফ্রেশ অফারকে মেক মানি রিলেটেড কাজ হিসেবে চালাই দেবো, এবং এখানে জবের কাজ, জবের অফারগুলো আছে, এখানে অনেকগুলো অফার আছে, যে অফারগুলো জবের অফার। তো আমরা একটু দেখি, এই যে দেখেন এখানে কিন্তু এখানে পাঁচটা অফার কিন্তু জবের অফার, এগুলো হচ্ছে জবের অফার। তো এইগুলো অফারে কিন্তু খুবই তাড়াতাড়ি কনভার্সন আসে, অল্পতেই কনভার্সন করে নেওয়া যায়। তো এগুলো দেখেন, এই কয়েকটা হচ্ছে ইউএসএর অফার। তো এই অফারগুলো ইউএসএর ট্রাফিকের কাছ থেকে সাইন আপ করে নিতে হবে, এখানে যে কান্ট্রি উল্লেখ থাকবে সেই কান্ট্রি থেকে আমাদের সাইন আপ করে নিতে হবে। যেহেতু এখানে ইউএসএ বলছে, তাহলে আমাদের কী করতে হবে, এই অফারগুলো আমাদের ইউএসএর ট্রাফিকের কাছে দিতে হবে, ইউএসএর যে কোনো ট্রাফিকের কাছে দিয়ে তার কাছ থেকে সাবমিট করে নিতে হবে। কী সাবমিট করে নেবো, তার ইমেলটা সাবমিট করে নিতে হবে, কারণ আমাদের এখানে বলছে যে তুমি কি করো এই অফারটা, আমাদের এই সিপিএ নেটওয়ার্ক সাইট অ্যাপ মাইন আমাকে বলতেছে তুমি কি করো এই একটা অফার তুমি ইউএসএতে মার্কেটিং করো, ইউএসএতে প্রমোট করো, এবং ওই ইউএসএর ট্রাফিক যে কোনো ডিভাইস তার থাকলেই হলো, মোবাইল হোক, আইফোন হোক, তার ল্যাপটপ, পিসি, যেটাই থাক, তুমি ওটাতে শুধু ট্রাফিককে দাও, এই লিঙ্কটা দাও, নিচের এই লিঙ্কটা, এই লিঙ্কটা তুমি ট্রাফিককে দাও, ইউএসএর ট্রাফিককে দাও, দেওয়ার পর তার মেইলটা সাবমিট করতে বলো, সাবমিট করা হলেই তুমি পাবা কত $2। তাহলে এই একটা অফার হচ্ছে কি, আমি এই একটা অফার নিয়ে ইউএসএ যে কোনো ট্রাফিককে দিব, দেওয়ার পর ওই ট্রাফিকটা জাস্ট শুধু ওই অফারে ক্লিক করে তার মেইলটা সাবমিট করে দিবে, সাবমিট করে দিলেই আমার এখানে কমিশন $2 পাবো। আচ্ছা, আশা করি অফার সম্পর্কে ক্লিয়ার। এই ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেবো, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করেন, ধৈর্য ধরে বিষয়গুলো একটু দেখেন। আচ্ছা, আচ্ছা আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? সমস্যা নেই, আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ থাকবে ভাই। আচ্ছা ধন্যবাদ, আরো সুযোগ থাকবে, প্রশ্ন করার সুযোগ পাবেন। আমি ক্যাটাগরি সম্পর্কে বোঝাবো আগে, ক্যাটাগরি বুঝলেই ভাই আপনার সবই ইজি, সিপিএটা বুঝবেন আগে, তাহলে দেখবেন আপনার কাছে কিছুই না। আচ্ছা দেখেন, আমরা এই ক্যাটাগরি, আমরা ধরেন ইমেল সাবমিটের ক্যাটাগরি বুঝলাম, আবারও বুঝে দিব, আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব, তারপর যার যার সমস্যা আমি সমাধান করে দেবো আবারও। আচ্ছা, এরপরে আমরা কী ক্যাটাগরি পাচ্ছি, এরপরে সোশ্যাল অ্যাকশন, এগুলো দরকার নেই। এরপর হচ্ছে ডেটিং, এটা ডেটিং সাইটও না, এখানে ডেটিং অফার নাই। এরপর হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট। দেখেন এখানে সিস্টেম আছে, কিছু কিছু সাইটে সরাসরি লেখা থাকবে ক্রেডিট কার্ড সাবমিট, আবার কিছু কিছু সাইটে লেখা থাকবে যে সিসি সাবমিট,
সিসি সাবমিট মানে সিতে ক্রেডিট, সিতে কার্ড, তারপর হচ্ছে সিসি সাবমিট, সাবমিট তো হচ্ছে সাবমিট, এরকম থাকবে। যেমন অ্যাপ মাইনে যদি আমরা দেখি, এখানে আপনারা পাবেন এই যে দেখেন সিসি সাবমিট, এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু লেখা নাই যে এটা ক্রেডিট কার্ড সাবমিট করতে হবে, এটা কিন্তু লেখা আছে কি সিসি সাবমিট, মানে সংক্ষিপ্ত লিখছে ওরা। তো এটাও আমাদের বুঝতে অনেক সময় সমস্যা হতে পারে। আচ্ছা, তো এটা আমি আপনাদেরকে আগে বলে নিলাম, প্রায় নেটওয়ার্ক সাইটে সিসি সাবমিটে থাকে, সরাসরি ক্রেডিট কার্ড সাবমিটটা উল্লেখ থাকে না, সিসি সাবমিটটা থাকবে। আচ্ছা, তাহলে এই সিসি সাবমিট বা ক্রেডিট কার্ড সাবমিটের কাজটা কীভাবে করে নিতে হবে, আর এই ক্রেডিট কার্ড সাবমিট অফারের যে রেটগুলো আছে এটা কিন্তু অনেক হাই। এই যে দেখেন $31 একটা সিসি সাবমিট করে নিলে বা ক্রেডিট কার্ড সাবমিট করে নিলে $31 পাবেন। এখানে কিন্তু আরও আছে, এখানে আবার একা সাইটে একাত্তর রকমের কমিশন পাবেন। আচ্ছা, তাহলে এই সিসি সাবমিটের কাজটা কি? সিসি সাবমিটের কাজটা হচ্ছে, যেমন আমরা একটা অফার যদি এখান থেকে ওপেন করি দেখতে পাবো, দেখেন এই প্রোডাক্টটা আমাদের, এ একটা প্রোডাক্ট, এটা ধরেন একটা আইফোন হতে পারে, আইপ্যাড হতে পারে, যে কোনো একটা প্রোডাক্ট। ওই প্রোডাক্টটা যদি কোনো ব্যক্তি তার ওই প্রোডাক্টের ভিতরে ঢোকার পর তার ক্রেডিট কার্ড সাবমিট করে, তার ক্রেডিট কার্ড, তার ক্রেডিট কার্ড, এটা মাস্টার কার্ড হতে পারে, ভিসা কার্ড হতে পারে, যে কোনো ক্রেডিট কার্ড যদি সে ওই অফারে সাইন আপ করে, তাহলে কিন্তু আপনি $31 এখানে কিন্তু পাবেন। শুধু ক্রেডিট কার্ড সাইন আপ করার ক্ষেত্রে, মানে সাবমিট করবে উনি, তার ক্রেডিট কার্ডের নাম্বার, তার যে মেয়াদে মেয়াদ রয়েছে, ক্রেডিট কার্ডে একটা মেয়াদ থাকে, সেইগুলো বসানোর পর আপনি কিন্তু এখান থেকে কমিশন পাবেন $31। তাহলে ক্রেডিট কার্ডটাও কিন্তু ব্যাপারটা আমরা কিন্তু বুঝলাম, মানে ক্রেডিট কার্ডের অফারটা যখনই ট্রাফিক তার ক্রেডিট কার্ড সাবমিট করবে তখনই আমরা কমিশন পাবো, তখনই আমাদের $31 এখান থেকে কমিশন আসবে। তো এই সিসি সাবমিটের কাজ একটু কঠিন, একটু সময়, এটা আসলে আপনাদের নতুনদের জন্য এটা প্রযোজ্য না, নতুনদের জন্য এত দূরে আসার দরকার নেই, নতুনরা শুধু আপনারা একটা দুইটা ক্যাটাগরি নিয়েই কাজ করতে পারেন, কারণ ক্রেডিট কার্ড সাবমিট কাজ করার একটু ঝামেলা, এটা প্রথম অবস্থায় আপনারা পারবেন না এখানে। তবে এখানে একটা লিড আনতে পারলে আপনার ইমেল সাবমিটের মনে করেন যে 10টা লিডের সমান, 10-15টা লিডে যা আসবে এর একটা লিডে তা আসবে, এটা কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। যাই হোক, তারপরেও এখানে যে আমাকে $31 দিবে এটা কিন্তু এমনিতে দিবে না, $31 মানে কি প্রায় $2500 উপরে হচ্ছে। তো $31 আপনাকে যে এমনি দিবে এটা কিন্তু সহজ না, $31 ব্যাপারটা অনেক বড় কিছু। আচ্ছা, তাহলে আমরা কোন কোন ক্যাটাগরি নিয়ে আমরা এই নতুন অবস্থায় কাজ করব, আমাদের কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে, করলে আমাদের ভালো বেনিফিট হবে? আচ্ছা, ধরেন আমি অ্যাপ মাইন থেকে দেখাই, এখানে আমরা মূলত মেন টার্গেট থাকবে হচ্ছে ইমেল সাবমিটের অফার, মেন টার্গেট ইমেল সাবমিটের অফার, কারণ ইমেল সাবমিটের অফারে সহজে কনভার্সন নিয়ে আসা যায়। আর অ্যাপ মাইনে যেহেতু জবের অফার আছে, মেগমা রিলেটেড অফার আছে, এগুলো অফারে খুবই ভালো কনভার্সন দেয়, এবং এই অফারগুলো নিয়ে আপনি খুবই তাড়াতাড়ি অফারগুলো মানে ট্রাফিকের কাছে সাইন আপ করে নিতে পারবেন। খুবই ভালো অফার আছে অ্যাপ মাইনে, সবাই অ্যাপ মাইনকে টার্গেট করবেন নতুন অবস্থায়, বা অ্যাপ মাইন কিন্তু খুবই ভালো একটা সাইট, যারা টপ লেভেলের যারা ফ্রিল্যান্সার আছে তারাও কিন্তু অ্যাপ মাইনে কাজ করে। আচ্ছা, যাই হোক, তো এখানে দেখেন তাহলে ইমেল সাবমিট আমাদের কী করে নিতে হবে, ট্রাফিককে আমাদের এই অফারের লিঙ্কটা দিব, আমরা একটা অফারের লিঙ্কে ট্রাফিককে দিব, যে ট্রাফিক তার এই যে এই অফার, এই লিঙ্কটা শুধু ইউএসের ট্রাফিককে দিতে হবে, ইউএসের ট্রাফিক এই লিঙ্কে ঢুকবে, এই লিঙ্কে ইউএসের ট্রাফিককে আমাদের ঢোকাতে হবে, আমাদের টার্গেট হচ্ছে এই লিঙ্কে ইউএসের ট্রাফিক ঢোকাতে হবে। এই লিঙ্কে যদি আমরা ইউএসের ট্রাফিক ঢোকাই এই লিঙ্কে, তাহলে কি হবে, তাহলে ওর সামনে তার এই রকম ফর্ম চলে আসবে, তারপর তার তার মনে করেন যে মেলটা কনফার্ম করতে হবে, শুধু তার মেলটা কনফার্ম করলেই আমাদের কনভার্সন। তাহলে এতটুকু কাজ করে নিলে আমাদের কিন্তু পামু $2.10, মানে $2 থেকে $2.10 শুধুমাত্র মেল সাবমিট, সোজা কথা শুধুমাত্র মেল সাবমিট করে নিতে হবে, মেল সাবমিট করে নিলে আপনার কনভার্সন। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ইমেল সাবমিটের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার। ইমেল সাবমিটের ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন থাকলে এখন করবেন, কারণ আজকে ক্যাটাগরি সম্পর্কে শুধু আপনাকে ধারণা দেওয়া হবে, ক্যাটাগরিটাই মেন, ক্যাটাগরি ঠিক থাকলে আপনার সব ঠিক, ক্যাটাগরি বুঝতে পারলে সব আপনার সব কিন্তু আপনার কাছে ইজি। আচ্ছা, আপনি এই আপনারা বলেন যে কারো কোনো প্রশ্ন থাকলে, যতটুকু দেখানো হচ্ছে এতটুকুর ভিতরে, এর বাইরে কোনো প্রশ্ন না, কারণ বাইরের প্রশ্ন যখন আমরা সামনে ক্লাস আসবে তখন, আমাদের টপিক শেষ হয়নি, আমাদের টপিক চলবে অনেক দিন, তো যতটুকু দেখানো হয়েছে এতটুকুর ভিতরে প্রশ্ন করুন।
আচ্ছা বলেন, কার কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? এটাও বলবো। আচ্ছা আপনি প্রশ্নটা শুধু করে রাখেন, আপনি প্রশ্নটা এটা, আর কারো কোনো প্রশ্ন মানে ক্যাটাগরি সম্পর্কে, শুধু ক্যাটাগরি সম্পর্কে প্রশ্ন আপনি দেখে জানতে চাচ্ছে, শুধু ক্যাটাগরি সম্পর্কে, কারণ ক্যাটাগরি হচ্ছে মেন, ক্যাটাগরি বুঝলে সব বোঝা। জি ভাই, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এক ভাই বললেন যে ইমেল সাবমিট আর হচ্ছে পিন সাবমিটের ব্যাপারটা তো একই, মাঝখান থেকে পিন সাবমিটের আমরা একটু রেভিনিউটা বেশি পাচ্ছি আর ইমেল সাবমিটের রেভিনিউটা কম পাচ্ছি। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। না অফারের ভালো মন্দ কি, একটা অফার মনে করেন যে একটা অফার দেখা যাচ্ছে এক সময় একটা অফার ভালো চলে, টপ লেভেল চলে, এখন যেমন বর্তমানে প্রায় ক্যাশ অফারটা ভালো চলছে, মানে ক্যাশ অ্যাপের যে অফারটা আছে এটা কিন্তু ইদানিং ভালো চলতেছে, এখন হয়তো কমজোরি আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু মাঝখানে ক্যাশ অ্যাপের অফারটা এত পরিমাণ যে কনভার্সন আসছে তা মনে করেন বলার বাইরে, হাজার হাজার ডলার ইনকাম করা হয়েছে ক্যাশ অ্যাপ থেকে, শুধু মানে এত কনভার্সন দিচ্ছে ক্যাশ অ্যাপের। তো এরকম কিছু কিছু অফার আছে যে অফারগুলো ভালো চলে, এগুলো আপনাকে আমি বলবো যে এই অফার নিয়ে আপনারা কাজ করেন, এই সাইটে যদি কাজ করেন তাহলে এই অফার নিয়ে কাজ করেন। আপনি যে কোনো সাইটে কাজ করেন না কেন, আপনার যদি অন্য কোনো সাইট থাকে তাহলে ওই সাইটে কাজ করার আগে অন্তত আমাকে আগে বলবেন যে ভাই আমি এই সাইটে কাজ করতে যাচ্ছি, আমাকে একটা অফার সাজেস্ট করে দেন, আমি আপনাকে যে অফার দেবো ওই অফার নিয়ে কাজ করবেন, আপনার আশা করা যায় আপনি কনভার্সন ভালোভাবে পাবেন। আচ্ছা তাহলে যেই ভাই প্রশ্ন করলো যে সিসি সাবমিট আর আপনার কিয়ের দিয়ে দাওগা। আচ্ছা যাক, তাহলে আপনার যেই ব্যাপারটা যে পিন সাবমিটের অফার আর হচ্ছে ইমেল সাবমিটের অফার তো প্রায় একই, শুধু পিন সাবমিটে কী করতে হবে, তার ফোন নাম্বারটা সাবমিট করে নিতে হবে আর এখানে শুধু তার মেইলটা সাবমিট করে নিতে হবে। দেখেন আপনাকে যদি আমি, আপনি আমার অপরিচিত লোক, আপনাকে যদি আমি বলি যে আমি একটা লিঙ্ক দিচ্ছি এখানে আপনার ফোন নাম্বারটা একটু সাবমিট করে দেন, ওখানে ভেরিফিকেশন করে যাবে, কোডটা কনফার্ম করেন, এটা যদি আপনি বলেন, আমি যদি আপনাকে বলি আপনি বলবেন যে আমি কেন ওখানে সাবমিট করতে যাব, কারণ ওখানে তো আমার মোবাইলের ভেরিফিকেশন পিন নাম্বার দিচ্ছে, হয়তো এটা দিলে হয়তো আমার আইডি টাইডি হ্যাক হয়ে যেতে পারে, এরকম প্রবলেম হতে পারে। দেখেন এরকম প্রবলেমের কারণে, এরকম প্রবলেমের কারণে এই আপনার পিন সাবমিটের অফারগুলো একটু কম সেল হয়, একটু কম কনভার্সন আসে, সব ট্রাফিক এখানে সাবমিট করতে চায় না পিন সাবমিট অফারের ক্ষেত্রে। আর ইমেলটা আপনি, ইমেল যদি সাবমিট করতে বললে আপনাকে, আপনি করবেন হয়তো, আপনারটা না হলে অন্য একটা মেল থাকলেই সাবমিট করবেন, আর এটা যে কোনো মেল দিয়ে সাবমিট করলেই কনভার্সন, এটা মেল আপনার ডিভাইসে ওপেন থাকবে না থাক এটার সময় নেই, মানে ওই ডিভাইসে যদি আর মেল ওপেন নাও থাকে ওটা মেল যদি কনফার্ম নাও করে তাও কিন্তু আপনার ইমেল সাবমিটে কিন্তু লিড আসতেছে, কারণ পিন সাবমিটের অফারে ট্রাফিককে ফোন নাম্বার বসাইতে হচ্ছে, তার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা ওখানে বসাইতে হচ্ছে, তারপর কনফার্ম করতে হচ্ছে। আর ইমেল সাবমিটের অফারটা কি শুধু ট্রাফিক ইমেলটা বসাচ্ছে, বসালে কন্টিনিউতে ক্লিক করার পরেই আপনার কনভার্সন হচ্ছে, তাহলে ইমেল সাবমিটের কিন্তু কাজটা কিন্তু একদম কম, এটাকে আপনাকে বুঝতে হবে, এখানে কিন্তু কাজ কম, ইমেল সাবমিট করা নিয়েও কিন্তু একদম ইজি। আর কিন্তু এই সেই আপনার পিন সাবমিটের অফারে কাজগুলো করে নেওয়া একটু কষ্টকর, একটু প্রবলেম হয়, তো এটা আপনারাই ডিসাইড করবেন, আপনারা যার কাছে যেটা ভালো লাগে আর কি, কোনো প্রবলেম নাই। তবে আপনারা দুটো ক্যাটাগরি নিয়ে করেন, যারা পারবেন দুটো ক্যাটাগরি নিয়ে করেন, তবে আমার সাজেশন যদি আপনারা নেন, আমার সাজেশন মতো যদি কাজ করেন তাহলে আপনাদের আশা করি প্রবলেম হবে না, সবাই যদি আমার সাজেশন মানেন, মেনে কাজ করেন তাহলে আপনারা আগাতে পারবেন, কারণ আমি আপনাকে ভালোই দিব, আমি আপনাকে খারাপ কিছু দিব না, বুঝেন নি? আচ্ছা যাই হোক,
তো অনেক কিছু বললাম, তবে ক্যাটাগরি সম্পর্কে আশা করি আপনার ক্লিয়ার। ক্যাটাগরি সম্পর্কে আরও কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কারণ ভাই ক্যাটাগরির উপরে রিসার্চ করা আমি চ্যালেঞ্জ দিতে পারবো সারা বাংলাদেশে। ক্যাটাগরির উপরে রিসার্চ করা আমার সাথে এক ধাপ কেউ এগিয়ে যেতে পারেনি, এটা আমি চ্যালেঞ্জ দিতে পারবো ভাই, যত বড় ফ্রিল্যান্সার হোক বাংলাদেশের। কারণ এই ক্যাটাগরির উপরেই আমি মনে করেন নিম্নে 1-1.5 বছর শুধু এই ক্যাটাগরির উপরে রিসার্চ করছি। ক্যাটাগরিটা এমনভাবে আমি ইয়ে করছি, আমি এমনভাবে রিসার্চ করা হয়েছে যে ক্যাটাগরির যে কোনো বিষয় আমার কাছে আগে আগে চলে আসে মুখস্থ, যে এই অফারের ভিতরে এ ঢুকলে এ পাবেন, আমার সব মুখস্থ। তো এই জন্য বলতেছি আমি যেই সাজেশনটা দেবো ভাই আপনারা মানেন, মেনে কাজ করেন, আশা করি আপনাদের প্রবলেম নাই। জি ভাই, কারণ আপনি নতুন অবস্থায় আপনি যদি ধরেন সিসি সাবমিটে যান, দেখা যাচ্ছে আপনার নতুন অবস্থায় আপনি অত দূর গেলে আপনি পারবেন না। সিসি সাবমিটের একটা করে অফার আপনি কনভার্সন পাচ্ছেন $30 করে, $30, $20, $25 করে কনভার্সন হচ্ছে একটা অফারে। তাহলে $30 আমাকে ওই কোম্পানিটা কেন দিচ্ছে? $30 আমাকে দিচ্ছে, এটা তার এমনি এমনি দিবে না। কাজটা কিন্তু অবশ্যই কিন্তু কঠিন, ডলার যেখানে বেশি সেখানে কাজও বেশি, ডলার যেখানে কম সেখানে কাজও কিন্তু কম, এটা মাথায় আগে আপনাকে রাখতে হবে যে আমাকে এই একটা সিসি সাবমিটের জন্য $31 দিচ্ছে। আবার একই সিস্টেমে কাজ আমাকে এখানে শুধুমাত্র ইমেল সাবমিট করতে গেলে আমাকে দিচ্ছে হচ্ছে $2.57 বা $1। তাহলে কেন আমাকে $1 দিচ্ছে এখানে আর ওখানে কেন আমাকে $31 দিচ্ছে? সিপি নেটওয়ার্ক সাইট তো একই, কাজ তো একই, তাহলে আমাদের এত কম ভাড়া কেন? কম ভাড়া এই জন্যই, কারণ এখানে ডলার রেট কম, এখানে কাজও কম, কাজ কম আপনাকে কমিশনও কম দিচ্ছে তারা, কাজ যেখানে বেশি সেখানে কমিশনও বেশি। তাহলে আপনি নতুন অবস্থায় যদি বেশি খাইতে যান, বেশি জায়গায় যদি যান, তাহলে তো আপনার ইনকাম করা পসিবল না। কিন্তু নতুন অবস্থায় আপনাকে একদম একদম যে অফারগুলো নিয়ে সহজে কাজ করা যায়, সহজে কনভার্সন আনা যায়, সেই অফারগুলো নিয়ে কিন্তু নতুন অবস্থায় আপনাদেরকে কাজ করতে হবে। এই অফারগুলো নিয়ে যখন আপনি রেগুলারই কাজ করবেন, তখন সিপিএর উপরে যখন আস্তে আস্তে যা আপনি আরও কিছু জানতে পারবেন, আরও কিছু বুঝতে পারবেন, তখন আপনার কাছে এই সব ধরনের অফারে আপনি তখন কাজ করতে পারবেন। তখন আপনার ইমেল সাবমিটের পরিবর্তে অন্য কোনো অফারে নিয়ে কাজ করতে পারেন। এখানে সিপিএর অফার আছে, সিপিএসের অফার আছে, মানে কস্ট পার সেল যে অফারগুলো আছে সেলের অফার নিয়ে কাজ করতে পারেন, যেগুলো অ্যাডাল্ট সাইটে হয়ে থাকে, যে সেল করলে হয়, কিছু কিছু সাইট আছে যে তার ক্রেডিট কার্ড সাবমিট মানে সেল করলে এত কমিশন পাবেন, আর শুধু ইমেল সাবমিট করলে এত কমিশন পাবেন, এরকম অ্যাডাল্ট সাইটে বেশি হয়। আর ফ্রেশ অফারে যেগুলো অ্যাফিলিয়েটে যে প্রোডাক্টগুলো বলে, মানে সেলের অফার মানে অ্যাফিলিয়েট মানে সেল, সেল করে আপনি ওখানে কমিশন পাবেন। আর সিপিএটা হচ্ছে কস্ট পার অ্যাকশন, মানে কোনো একটা ছোটোখাটো একটা শুধু আপনার অ্যাকশন শুধু ফিল আপ করে নিতে হবে, এতটুকু কাজ করে নিলে আপনার এখানে কমিশন সিপিএর অফারে। সিপিএর অফারগুলো কোনগুলো? ইমেল সাবমিটের যে ক্যাটাগরি যে অফারগুলো আছে এগুলো মূলত হচ্ছে সিপিএর অফার, আর এগুলো দিয়েই মূলত করেন যে আপনার যাত্রাটা শুরু করতে হবে। তাছাড়া আপনার যেই শুধু ডলার দেখে আপনি সাঁতার কেটে ডলারের কাছে ধরতে যাবেন ভাই, ওটা ধরতে পারবেন না, কারণ লাভ দিয়ে গাছের আগালে ওঠা যায় না, উঠলে ঢাস করে নিচে পড়ে যাবেন। তো এই জন্য আস্তে আস্তে যদি উঠেন তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব ভাই। আমরা কিন্তু আমাদের লাইফে কিন্তু ভাই আমরা লাভ দিয়ে কিন্তু আসিনি এত দূরে, আমাদের কিন্তু অনেক আস্তে 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 আসতে হচ্ছে। আমি কিন্তু দীর্ঘ 1 বছর প্রায় 9 মাস পরে কিন্তু আমি ইনকাম করেছি মাইলের থেকে। আমার প্রথম ইনকাম হচ্ছে $19, তা হচ্ছে অ্যাফিলিয়েটে একটা প্রোডাক্ট আমি সেল করছিলাম, $19 আমি কমিশন পাইছি মাইলের থেকে। এটা হচ্ছে আমার 9 মাস পরের ইনকাম, 9 মাস শুধু আমি কাজ করে গেছি। কিন্তু এখন আপনার তো 9 দিন কাজ করার মতো ধৈর্য হয়তো সবার নাই, এরকম হয়ে যায়। যাই হোক, আপনারা একটু ধৈর্য সহকারে কাজ করবেন, ধৈর্য সহকারে কাজ করবেন ভাই, সবই পসিবল। এখান থেকে কোনো কিছু কিন্তু অসম্ভব বলতে কোনো কিছু নাই, এটা আগে নিজের ভিতরে রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি এখান থেকে কিছু করতে পারবো। কারণ আমরা করতেছি তো, আমি এখানে আর্নিংটা করছি $36, এখানে যে আমি 4 দিনে যে $50 করলাম এটা তো আমি এমনি করে নিই, বুঝলেন নি? আমারও তো ওই ট্রাফিক ধরতে হয়েছে, ট্রাফিকের কাছে অফারগুলো দিতে হয়েছে, তারপরে কিন্তু আমার এখানে কমিশন আসছে। তো এরকম আমি যদি 5 দিনে যদি আমি যদি 4 দিনে $50 করি, আপনার $10 যদি $50 হয় বা 20 দিনে হলো সমস্যা নাই, প্রথম অবস্থায় $20 হলো $50, তারপরও আপনার কাছে এটা মনে করতে হবে হ্যাঁ আমি $500 ইনকাম করেছি, এরকম একটা নিজের ভিতরে একটা ইয়ে থাকতে হবে।
তাহলে কিন্তু এখানে সম্ভব। আর নিজেকে কখনো দুর্বলতা ভাববেন না, কারণ এখানে কিন্তু আর আমি অযথা এই কথাগুলো বলতেছি, আর এই কথাগুলো আমরা সবাই বুঝি, কারণ সবাই এখানে শিক্ষিত, আমার চাইতেও কিন্তু আপনারা বয়সে অনেকেই বড়, অনেকেই বড় আছেন আমার সাথে বয়সে বড়। তো তারপরেও আমি আপনাকে বললাম, কারণ সবাই তো আর এই লাইনে হয়তো সবাই নতুন, এই লাইনে আপনাদের চাইতে হয়তো আমি বড়, কিন্তু বয়সে আপনাদের কিন্তু আমি অনেক ছোট হব, কারণ আমি এই দিকে আগাইছি, আপনারা হয়তো অন্য দিকে আগাইছেন, আপনারা যেই দিকে আগাইছেন হয়তো আমি সেই দিকে কিছুই না। তো এরকমই হয়ে যায় শেখার ক্ষেত্রে, ছোট বড় কিন্তু এটা আসলে কোনো পার্থক্য করে না, শেখার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম, আর বয়সের ক্ষেত্রে ওটা আলাদা হিসাব। তো আপনাদের কাছে এই প্রশ্ন যে আপনারা যতটুকু দেখানো হলো এতটুকু কিভাবে আপনারা বুঝলেন, কিভাবে নিজের ভিতরে নিলেন, এটা কি আপনাদের ভিতরে কি আসলেও ঢুকছে যে হ্যাঁ আমরা এই বিষয়টা বুঝতে পারছি, এরকম কি আপনারা বলবেন, সবাই একটু বলবেন যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন কি না। জি ভাই অবশ্যই বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ সিসি বলতে কি, এখানে সিসি বলতে ক্রেডিট কার্ড সাবমিট, ক্রেডিট কার্ড ওই কার্ডকেই বলে যেখানে ডলার সাপোর্টেড, মানে ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো আছে এগুলোতেই মূলত ক্রেডিট কার্ড বলে, আর এগুলোর যে কোনো কার্ড সাপোর্ট করলে হবে, বুঝছেন, এটা হচ্ছে ডুয়েল কারেন্সি যেগুলো ডলার সাপোর্টেড। এটা বাংলাদেশি কোনো বা ইন্ডিয়ার কোনো যে তাদের কারেন্সি অনুযায়ী কোনো এখানে সাপোর্টেড না, এখানে শুধু ইউএসডি ডলার যে কারেন্সি যে এগুলো আছে ক্রেডিট কার্ডগুলো আছে এগুলো মূলত এখানে সাপোর্ট করে, আর এগুলোতে সাবমিট করলে এখানে কনভার্সন। আচ্ছা আচ্ছা, এই যে কস্ট পার ক্লিক এটা যে বলতেছেন না, কস্ট পার ক্লিক এটা হচ্ছে দেখেন এটার কোনো অফার নাই এখানে সিপি গ্রিপে নাই, এখানে বেশ কিছু সিপি নেটওয়ার্ক সাইটে কিন্তু ইদানিং আনতেছে কস্ট পার ক্লিক, মানে প্রতিটা ক্লিকে কনভার্সন, ধরেন আপনার এখানে উল্লেখ থাকবে যে এই অফার যদি ইউএস থেকে ক্লিক আনতে পারেন তাহলে আপনি এত সেন পাবেন, এখানে ডলার দেবেন আপনাকে হয়তো 10 টাকা 15 টাকা 20 টাকা বা 50 সেন এরকম একটা কমিশন দেবে, বেশি দিবে না আপনাকে, কিন্তু এটা হচ্ছে হচ্ছে কস্ট পার ক্লিক, বুঝছেন। এই এই অফারটা ইদানিং আসতেছে, আস্তে আস্তে প্রায় সাইটে কিন্তু আসতেছে, কিন্তু এই সিপিএ গ্রিপে আসলে শুধু ক্যাটাগরিটা রাখছে কিন্তু অফারটা তারা রাখেনি। আচ্ছা তো আশা করি ক্লিয়ার, আর কারো কোনো প্রশ্ন থাকলে করেন। প্রশ্ন করেন, শুধু আপনাদের প্রশ্ন অ্যান্সার দিতে হবে, কারণ আজকে ক্যাটাগরি নিয়ে মূলত আপনাদের ক্লাস, শুধু ক্যাটাগরির উপরেই আপনাদের ক্যাটাগরিটা বুঝলে সব সব ক্লিয়ার, ক্যাটাগরি শিখলে আপনার সিপিএ এর অর্ধেকই আপনি জানলেন। আমার কথা হচ্ছে যে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আপনারা আমাকে প্রশ্ন করবেন, যত প্রশ্ন আসতে আপনারা আমাকে করবেন, প্রশ্ন করলে অ্যান্সার পাবেন, ওই অ্যান্সার পারলে আপনাদের সমস্যার সমাধান হবে। আচ্ছা এটা প্রায় এখন বর্তমানে একটা সাইট আছে, এটা কি জানি একটা সাইটের নাম, এখানে পাওয়া যায়, সাইটটার নাম আপনাদের এই বলতে পারবে, আপনাদের রেজওয়ান ভাই বলতে পারবে, ওনার চ্যানেলে রিভিউ আছে ওই সাইটটার, ওনাকে বলেন। আরও কিছু সাইট আনতেছে, আমার কি আমারও প্রায় অনেক ম্যানেজারের সাথে পরিচিত, তারা আমাকে বলছে যে এই ক্লিকের কাজগুলো আসতেছে, তো আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো ক্লিকের কাজগুলো তারা আনতেছে। হ্যাঁ ভাই বলেন। ওটা বাদে আরেকটা সাইট আছে সেখানেও তারা করতেছে, মানে এরকম ক্লিকের কাজ আনছে। হ্যাঁ হ্যাঁ সিপিএ হান্ড্রেড সম্ভবত আছে, হ্যাঁ রাইট এই সাইটে আছে। তো এই ক্লিকের কাজগুলো আপনার ওই একটা কান্ট্রি বেসেস থাকে, কিন্তু এখানে কিন্তু কমিশনটা কিন্তু খুবই কম পাবেন। ভাই আপনার নেটওয়ার্কের প্রবলেম হয়তো, আমি আপনার কথা শুনতে পারি নাই। আচ্ছা যাই হোক, তাহলে আমি ধরে নিলাম যে মোটামুটি আপনারা কিন্তু ক্যাটাগরি সম্পর্কে বুঝে গেছেন, ক্যাটাগরি সম্পর্কে আপনারা কিন্তু বুঝে গেছেন, ক্যাটাগরি নিয়ে আরও কিন্তু কোনো সমস্যা না থাকলো না। আচ্ছা
ভাই আবার বলেন, আপনার কিন্তু কথা পুরোপুরি আসেনি। আচ্ছা যাই হোক, হ্যাঁ ভাই বলেন। পেজ বলতে ল্যান্ডিং পেজ যেটা বলি, ওয়েবসাইট, ও টেক্স, হ্যাঁ হ্যাঁ ভাই ওই সিস্টেম তো বলে দেবো, ওটা আগামী ক্লাসে আসবে, ওটা বলে দেবো যে কোন ট্রাফিকের সাথে কীভাবে কোথায় কীভাবে মেসেজ করবেন, কখন অফারগুলো প্রমোট করে দেবো, এটা তো বলবো, এটা তো আসবেই। আমার কাছে কিন্তু টেকনিক বিষয়গুলো বেশি শিখতে পারবেন, টেকনিক বিষয় সিপিএ টেকনিক বিষয়গুলো বেশি শিখতে পারবেন, যে টেকনিক অবলম্বন করে আপনার কনভার্সেশনগুলো আনতে পারবেন। হ্যাঁ আগামীকালকে আপনাদের ক্লাস হবে না, তার পরের দিন ক্লাস হবে। হ্যাঁ শুধু আপনাদের সাপোর্ট থাকবে, সাপোর্ট সব সময়, সাপোর্টে যেটা লাগুক আমাকে পার্সোনালি মেসেজ করবেন অথবা গ্রুপে নক দিবেন, সমস্যা নাই, কিন্তু সাপোর্ট আপনাদেরকে, সাপোর্ট কখনো বন্ধ থাকে না, আমার সাপোর্ট কখনো বন্ধ নাই। আমি এক বছরকার আগেরকার স্টুডেন্ট গ্রুপগুলো আমি এখন পর্যন্ত সাপোর্ট দিই, লাইভে এনে কোনো আপডেট থাকলে সেই আপডেটগুলো দিই, আমার কাছে সাপোর্ট হলে আগে, আমার সাপোর্ট কোনো বন্ধ নেই, আপনি যে কোনো সময় আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন আশা করি। যাই হোক, তো ক্লাস শুধু শুক্রবারে বন্ধ থাকবে, আর সাপোর্ট আপনাদের সব সময় সাপোর্ট, এটা সপ্তাহে 7 দিনই 7 দিনই থাকবে। আচ্ছা এখানে আরেকটা কিন্তু অপশন তারা চালু করেছে, এটা আমরা পরে দেখবো, ইনসেন্টিভ অফার নিয়ে পরে কথা বলবো, এটা আমাদের সামনে আসবে, এটা নিয়ে আপাতত কথা বলা দরকার নেই। আর ইনসেন্টিভ অফার নিয়েও এখানে ভালো কনভার্সন হয়, অফারের সিস্টেম একই, আর এখানে আপনার মানে ইয়ার ক্যাটাগরি অফারগুলো বেশি আছে, এখানে আপনার আপনার পিন সাবমিট, অ্যাপস ইনস্টল, সার্ভে, সার্ভের কাজগুলো কিন্তু এখানে আছে। তো আমরা সার্ভে নিয়ে কিন্তু বলিনি, সার্ভে সার্ভে নিয়ে বলা হয়নি এই ক্যাটাগরির ভিতরে, আর সার্ভে সম্পর্কে প্রায় অনেকেই জানেন, কিন্তু সার্ভের কাজ অনেকেই করছেন, হয়তো এখানে আসেন অনেকে সার্ভের কাজ করছেন। তো আমরা দেখি সার্ভের অফার এখানে পাই কি না। আচ্ছা এখানে সার্ভের অফার আছে, দেখেন $1.47 পাবেন। তো সার্ভের অফার মূলত কাজ না করে ভালো, এইগুলো দিয়ে ওই কনভার্সন আনা অনেক ভেজাল, এখানে সার্ভে অনেক কিছু তথ্য পাওয়ার পর, অনেক কিছু তথ্য দেওয়ার পরে তারপর কনভার্সন আসে, তারপরও রেট কম। তো এই এই অফারগুলো নিয়ে করবেন না, আপনাদের টার্গেট থাকবে ইমেল সাবমিটের অফার, টার্গেট একটাই, কোনো দেখার সময় নেই। এখানে যদি অন্য জায়গায় যদি $1,000 যদি থাকে যে এই অফারটা সাবমিট করলে $1,000, দেখার সময় নেই, শুধু ইমেল ক্যাটাগরি একটা, ইমেল সাবমিট ধরবেন, ইমেল সাবমিট ধরবেন, তারপরে আপনার কাজ। ইমেল সাবমিটে যত ক্যাটাগরি যে অফারগুলো আছে এই অফারগুলো মূলত আপনাকে টার্গেট করতে হবে। এই যে ক্যাশ অ্যাপের অফার আছে, এই যে অনেক ভালো ভালো অফার আছে এখানে, তো ভালো ভালো যে অফারগুলো আছে অফার নিয়ে কিন্তু আলোচনা করবো আগামীকালকে, অফার নিয়েও থাকবে, সিপিএ নেটওয়ার্ক সাইট নিয়েও থাকবে। যাই হোক, তবে ক্যাটাগরি সম্পর্কে আশা করি সবাই কিন্তু বুঝতে পারছেন, আর আমি যেভাবে আপনাদেরকে বললাম আপনারা কি সবাই আমার কথাগুলো একদম ক্লিয়ার বুঝতে পারছেন? তো আমার যে যেভাবে যেভাবে বললাম সবাই তো বুঝতে পারছেন। তো ধন্যবাদ আপনাদেরকে, আশা করি আগামী ক্লাসগুলো আপনারা বুঝতে পারবেন, এবং এটা কাজে লাগালে আপনাদের এখান থেকে প্রফিট আসবেই, কাজে লাগাতে হবে। জি ভাই অবশ্যই সহযোগিতা থাকবে আপনাদের জন্য অবশ্যই। আচ্ছা আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আপনাদের একটা ওয়েবসাইট সম্পর্কে কথা বলা হয়নি, আমাদের কিন্তু একটা ওয়েবসাইট লঞ্চ হচ্ছে ইদানিং, একটা ওয়েবসাইট, নতুন একটা ওয়েবসাইট লঞ্চ হচ্ছে। তো এই ওয়েবসাইটে মূলত আমাদের এই কোর্সের বিষয়ে কিন্তু আপডেট থাকবে, যে কোনো কোর্স যখন এখানে লঞ্চ করা হবে এই কোর্সগুলো কিন্তু আপডেট হবে, মানে সব সময় আপডেট এখানে কিন্তু পাবে, যে এখানে অ্যাক্টিভ থাকবে, যে এখানে একবার অ্যাড হবে সে কিন্তু লাইফ টাইম এখান থেকে আপডেট পাবেন, লাইফ টাইম এখান থেকে সাপোর্ট পাবেন। আর এটা কিন্তু আর 2-3 দিন পরে কিন্তু এই ওয়েবসাইটটা লঞ্চ হতে যাচ্ছে, তো আপনারা ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করেন, আর এখানে আর আপনাদের যখন যে আপডেট লাগে সেই আপডেটগুলো কিন্তু আপনাকে দেওয়া হবে। আর এই ওয়েবসাইটটা এমন সিস্টেমে তৈরি করা হবে, কেউ চাইলে এখান থেকে কোর্স কিনতে পারবে। হ্যাঁ অবশ্যই এই এই ওয়েবসাইটে এমন সিস্টেমে কোর্স লঞ্চ করা হবে, যেই কোর্সগুলো মনে করেন যে যদি কেউ কিনে তাহলে ওখানে সব ধরনের কোর্স থাকবে, এখানে
বিভিন্ন রকমের কোর্স থাকবে, সিপিএ এর উপরেই বিভিন্ন সিস্টেমের কোর্স থাকবে। এবং ওই কোর্সে যারা একবারে অ্যাড হবে, যারা একবারে ক্রয় করবে, তারা ওখান থেকে লাইফ টাইম সাপোর্ট পাবে, লাইফ টাইম আপডেট পাবে। আর আপনারা যারা কোর্সে আসেন তারা তো পাবেনই, তারা তো আমার থেকে ওই সাইটও পাবেন, এমনিও পাবেন, সবসময় আপডেট পাবেন। তো শুধু সাইটটা আপনাদের সাথে পরিচিত করে দেওয়া হলো যে এই সাইটটা লঞ্চ হবে, আর এই সাইটটাতে কিন্তু আমরা আসবো 2-3 দিন পরে এই সাইটটা লঞ্চ হচ্ছে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, যারা আপনারা এই সাইটটা শুধু পরিচয় করা দেওয়া হলো আপনাদেরকে, যখন এই সাইটটাতে আপডেট দেওয়া হবে তখন এটা আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবে, সমস্যা নেই, সবাইকে অ্যাক্সেস দিয়ে দিবে। তো যাই হোক, ওই দিকে বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে সাইটটা অন্তত আপনাদের সাথে পরিচয় করে দেওয়া হলো। আর আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে নিজে কাজ না করলে কিন্তু ইনকাম করা পসিবল না। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ রিজওয়ান ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, হ্যাঁ আপনি বলেন ভাই। সাপোর্ট, হ্যাঁ না 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 সমস্যা নাই, না তো যাই হোক,
আর আর এখানে আপনাদের একটা বড় সুখবর হচ্ছে, এখানে আপনারা দেখা যাচ্ছে যে মানে এখানে দুই জায়গায় কিন্তু কোর্সটা, এখানে কিন্তু দুইটা কিন্তু ব্যাচ আছে, আলাদা ব্যাচ আছে দুইটা, কিন্তু দুইটা ব্যাচ আছেন এবং দুইটা ব্যাচে কিন্তু আলাদা আলাদা সিস্টেম ছিল, কিন্তু এখানে একত্রিত করা হয়েছে এ কারণে যাতে আপনারা এখান থেকে বেশ কিছু আপডেট বিষয়গুলো পান, যেটা পাবেন আপনারা যারা আগের ব্যাচ ছিল তারা কিন্তু এই আপডেটগুলো পাচ্ছে না, মানে পায়নি, আপনারা যারা পাবেন এখন, কারণ আমার কাছে যে টপিকটা আছে এই টপিকটা কিন্তু আপনারা পাচ্ছেন, বুঝলেননি? আর টপ ফ্রিল্যান্সার প্রোর কাছে যে টপিকটা আছে সেটা কিন্তু আপনারা পাইছেন। হুম হুম যাই হোক, এখানে কিন্তু এত বড় একটা উদ্যোগ নেওয়া হয়েছে, নেওয়ার কারণে কিন্তু আমরা দুইজন কিন্তু এর এর এ করতেছি, একটা দুইজনের একত্রিত হয়ে কিন্তু একটা ব্যবস্থা করতেছি যাতে আপনারা কিছু করতে পারেন।